আমাদের জায়গার বড় অভাব। কিন্তু একই সঙ্গে গাছপালা গজানো ও জ্বালানি উৎপাদন করতে পারলে কেমন হয়? এবার অ্যাগ্রি ভোল্টাইকের সময় এসে গেছে, ফসল দ্বিগুণ করা এই আইডিয়ার মূলমন্ত্র। এই লক্ষ্যে এমন মডেল তৈরি করা হচ্ছে যার আওতায় ভবিষ্যতেও নিচের মাটিতে গাছপালা চাষ করা সম্ভব। কি কি সম্ভাব্য মডেল রয়েছে? সৌর বেড়া একটা সমাধান সূত্র। বেড়াগুলোর মাঝের অংশ চাষবাস, পশুপালন বা ফুল গাছ লাগানোর জন্য ব্যবহার করা যেতে পারে। অথবা মডিউলগুলি এমনভাবে তৈরি করা যায় যাতে সূর্যের দিকে ঘোরার জন্য প্যানেলের যথেষ্ট জায়গা থাকে, কিন্তু প্যানেলের নিচে বা কাছাকাছি যেসব গাছপালা গজাচ্ছে সেগুলির অবস্থা কীরকম? আমরা নানা ধরনের শাকসবজি চাষ করেছি। স্থানীয় চাষিদের হাটে যেমনটা দেখা যায়, টমেটো, ক্যাপসিকাম, কুমড়ো, বেগুন ইত্যাদি। মনে হয় এই সব গাছই বেশ ভালোভাবে বেড়ে উঠছে। অর্থাৎ গাছগুলো সবসময় যথেষ্ট আলো পাচ্ছে। সোলার কালেক্টরের ছায়া থাকলে এমনকি টমেটো ও মরিচের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, কারণ গাছগুলি অতিরিক্ত মাত্রায় সূর্যের আলো পেলে বাড়তি চাপ অনুভব করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেয়, অর্থাৎ গাছের বৃদ্ধি থমকে যায়। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে, এই মডেলগুলি কম পানিতে সেচের ব্যবস্থা করছে। এমন প্রবণতার বিপুল সম্ভাবনা রয়েছে। একটি গবেষণার ফল অনুযায়ী আগামী 5 বছরে বিশ্ব বাজারে প্রায় 40% বৃদ্ধি ঘটবে। বিশেষ করে কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীল শুকনা অঞ্চল ও দেশগুলি অ্যাগ্রি ফটোভোল্টাইক প্রযুক্তি ব্যবহার করে অনেক জমি ও পানি সাশ্রয় করতে পারবে। ভারত, ইন্দোনেশিয়া তথা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অনেক দেশ এমন ঝুঁকির মুখে পড়তে পারে। অন্য কোনো জায়গায় কি সোলার সেল বসানো যেতে পারে? মহাকাশের কথাও ভাবা হচ্ছে। যতটা সম্ভব সূর্যের কাছে যাওয়াই হলো লক্ষ্য। মহাকাশে 24 ঘন্টায় সূর্যের আলো পাওয়া যায়, পৃথিবীর মতো সেখানে জমিরও প্রয়োজন নেই। তাহলে আমরা পৃথিবীর কক্ষপথে সোলার সেল গড়ে তুলছি না কেন? ব্রিটেনের নেতৃত্বে স্পেস এনার্জি ইনিশিয়েটিভের আওতায় শিল্পজগৎ, রাজনীতি ও বিজ্ঞান জগতের প্রায় 50 সহযোগী 2035 সালের মধ্যে মহাকাশে একটি সৌরবিদ্যুৎ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। সেই প্রযুক্তি এভাবে কাজ করতে পারে। পৃথিবী থেকে প্রায় 35,000 কিলোমিটার দূরে জিও স্টেশনারি কক্ষপথে স্যাটেলাইটগুলি বিশাল সৌর প্যানেলের সাহায্যে সৌরশক্তি সংগ্রহ করবে। তারপর সেই শক্তি মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। ভূপৃষ্ঠে রেকটেনা নামের অ্যান্টেনা নেটওয়ার্ক সেই মাইক্রোওয়েভ গ্রহণ করে গ্রিডের জন্য বিদ্যুতে রূপান্তরিত করবে। প্রত্যেকটি স্যাটেলাইট অবিরাম 2 গিগাওয়াট পরিমাণ জ্বালানি উৎপাদন করবে, যা প্রায় 700 বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রের সমান। এমন স্যাটেলাইট প্রায় 1.7 কিলোমিটার ব্যাস ও কয়েক হাজার টন ওজনের হতে পারে। সেগুলি 24 ঘন্টা ধরে এক নাগাড়ে পৃথিবীতে জ্বালানি পাঠাতে পারবে বলে ধরে নেওয়া হচ্ছে। দুপুরের চড়া রোদের 1/4 মাত্রার সেই রশ্মি প্রাণী ও মানুষের জন্য নিরাপদ হবে বলে দাবি করা হচ্ছে। কিন্তু ট্রান্সমিশন ও রূপান্তরের সময় অনেক জ্বালানি নষ্ট হবে। তাছাড়া এমন মডিউল মহাকাশে পাঠানোর ব্যয় অভাবনীয় হতে পারে। আগামী দশকগুলিতে আমরা যথেষ্ট অর্থ ব্যয় করে মহাকাশে সৌরবিদ্যুৎ স্যাটেলাইট পাঠাতে পারলেও এমন উদ্যোগের সার্থকতা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। অত্যন্ত প্রয়োজনীয় জমিতে ভাগ্না বসিয়েও দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন